আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত সুপ্রিয়া দর্শক শ্রোতা ইফতারের সময় প্রায় সমাগত আমরা বসে আছি দস্তরখানে রহমতের দিনগুলি প্রায় শেষ হয়ে এলো এই তো সেই সময় যখন রহমতের প্রত্যাশা করে বারে গাহে এলাইতে বারবার আমাদের প্রার্থনা করা উচিত চাওয়া উচিত তার রহমত রহমত এমন এক জিনিস যা নাজিল হলে সমস্ত গোনা ঢেকে যায় রহমত নাজিল হলে রুক্ষতা সব চলে যায় রহমত নাজিল হলে প্রাণ প্রাণবন্ত হয়ে ওঠে রহমত নাজিল হলে ক্ষমা পাওয়া যায় রহমত নাজিল হলে সৌভাগ্যের দুয়ারগুলি খুলে খুলে যায় সম্ভাবিত হাজিরিন আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবাহনু তালা তিনি আমাদেরকে ইফতারির এই সময়ের একটা সৌভাগ্যের কথা বলেছেন সেটা হচ্ছে ইমিন ফরহতান প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটি খুশির সুসংবাদ রয়েছে একটা তাৎক্ষণিক আইন্দা ফিত্রিহ যখন নাকি ইফতারের সময় হয় আর আরেকটা রব্বি সেটা পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ যেটা কেবলমাত্র জান্নাতেই সম্ভব সম্মানিত হাজিরিন এই তাৎক্ষণিক পরিতৃপ্তি অর্থাৎ ইফতার পূর্ণ হওয়ার সাথে সাথে একটি রোজা পূর্ণ হওয়া এই সময়টাকে আল্লাহ উপভোগ করেন আর যখন তিনি বান্দার কোনো একটা মুহূর্তকে উপভোগ করেন তখন দোয়া কবুলও করে থাকেন এটা দোয়া কবুলিয়াতের সময় আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ মা আমিন রবানতি নাফিৎ দুনিয়া হাসানা ওফিল আফিরতি হাসান আ তাহকিনা আজ বানার হাসবুন আল্লাহানি আহম আল্লু ওয়াকিল

আমাদেরকে শয়তান থেকে চির নাজাত নসিব করেন আয় আল্লাহ আমাদের গোনাগুলিকে মাফ করে দেন আমাদের আমাল নামার কালো গোনার দাগগুলিকে মেহের বাণী করে মিটিয়ে আমাদের গোনাহগুলিকে নেকি ও সবাব দ্বারা পরিবর্তিত করে দেন রব্বুল আলমিন আমরা প্রত্যাবর্তন করছি আমরা ক্ষমা চাইছি আমরা তাওবা করছি আমরা ইস্তেফার করছি আমাদেরকে মাফ করে দেন أبنا الرحمة إرش لي إما دركي أب تكورينان إما دركي كوما أكوردان إما اهدنا الصراط المستقيم وبك نستعين يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين